কথা পরিবারে সামার হুল্লোড় আর রানী আর দুর্জয় তো হাজির। সকাল থেকে প্রচুর হুল্লোড় হলো কি সামার হুল্লোড়ে? হ্যাঁ একদম হলো, ফাটিয়ে হলো, নাচ গান খুব মজা করলাম আমরা। আই মিন ইনফ্যাক্ট করছি এখনো, মজা হচ্ছে। ডেডিকেট করে একটা গান তো গাওয়া হয়ে গেছে, ডেডিকেট করে একটা গান, মানে রাতে দুটো গান ম্যাশআপ করে গাওয়া হয়ে গেছে। গানটা অর্ক গেয়েছে তাই তো? অর্ক ভালো গায়, আমরা জানি, তারপরেও একটা এরকম পারফরমেন্স, কি বলছে বাকিদের রিয়াকশন কি ছিল? অর্ক গান গেয়েছে, দুর্জয় লিপ নাড়িয়েছে আর কি, বাকি রানী বলবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। ইনফ্যাক্ট একটা ভালো কথা যেটা হচ্ছে, আমার একবার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো কি আমি না মানে গান শুনতে খুব ভালোবাসি এই সব টাইমে, আমি ওর গান শুনে আমার মাথা ব্যথা কম কম হয়েছিল। টু বি অনেস্ট না, অ্যাকচুয়ালি বিকজ আমার ওর ভয়েসটা এই গানে এত স্পিড লেগেছে, খুব ভালো লাগছিল শুনতে। দারুণ কম্প্লিমেন্ট। হ্যাঁ দারুণ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মানে গরমকালে, মানে গরমে একটা ছুটি পড়তো, তো সেই সময়টা কেমন কাটাতে এই সামার সময়টা? ছোটবেলায় আমি গরমকালে ছুটি পেলে আমাদের ল্যান্ড ফোন ছিল, আমার প্রথম গার্লফ্রেন্ড ছিল, তাকে ফোন করতাম, করে তারপর দেখতাম সেই নিজেই ফোনটা কেটে দিয়ে ফোন করতো, কারণ তার কোনোভাবে ফ্রি ছিল ফোন কলগুলো, ছাড়া বাবা ফোন টেলিফোনে কিছুতে ছিল, এবং আমরা প্রেম করতাম ফোনের মধ্যে। আর আমার ঠাকুমার ঠাকুর তো বলতো কী কথা বলছিস, মানে আমি তো ফোন করিনি, সে ফোন করেছে, তোমার ভাবছো কেন, বিল তো আসবে না। আমার বাড়িতে থাকতামই না, এদিকে ওদিকে যেতাম, মামা বাড়ি স্পেশালি যাওয়া হতো। এন্ড যেটা সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে আম, গরমে আম খেতে একটা আলাদাই একটা মজা। হ্যাঁ তো সেই ছোটবেলায় মানে বন্ধুদের সাথে খেলাধুলো করা, ঘুরতে যেতাম, করা রোদ এখানে মাঠে খেলছি, এই আর কি, এই সব স্মৃতি। কি প্রেম এসেছিল গরমের ছুটিতে? একটা প্রেম ওর ওর মতো তো ছিল না, এটা আমি আমি নিজে কি সুইটলি বললো না না। সেই সময়টা মিস করা হয় কি, মানে এই গরমের ছুটি তো এখন অন্যভাবে কাটে, এখন এই সামার ভাইবসে কাটছে। কোনো গরমের ছুটি নেই, শুধু কাজ আছে, ছুটি ছুটির দিন আমরা অন্য কাজে চলে আসি। হ্যাঁ অ্যাকচুয়ালি তো এখন আর গরমের ছুটি নেই, আমরা এখন কাজের মধ্যেই নিজেদের ছুটি কাটাই, সব কিছু তোমাদের রানী সেটাই কেটে যাচ্ছে, কখন দিন হয় কখন রাত হয় বোঝাই যায় না, বা বাইক নিয়ে চলে আসে আবার বাইক নিয়ে বেরিয়ে যাই, পুরো দিনটাই এখানে কাটিয়ে দিই, তো এইভাবেই আমাদের ছুটি কাজ সব একসাথেই কাটছে। কথা পরিবারের সাথে আড্ডা হলো কি, আজ কথার পরিবারের একটা সামার ইয়ে চলছে তো আড্ডা হচ্ছে? আরে কেউ তো বিশ্বাসই করছিল না আমি গান গেয়েছি, মানে সবাই বলছে তোমার গলা নাকি, আমি বলছি বলছে খুব সুন্দর এক্সপ্রেশন দিয়েছ, আমি বললাম যে হ্যাঁ থ্যাংক ইউ, বললাম ওই তো খুব হেল্প করেছে গানটা তুলি নেওয়ার জন্য, বললো তুমি গেছো, ও আচ্ছা, সবাই তো খুব ইমপ্রেস, তাহলে এটা বলতে হবে আরো ইমপ্রেস হয়ে যাবে, আচ্ছা এই ব্যাপার, নতুন ভাবে জানলো সবাই, অনেকে এবার অনেকেই জানে আমি গান গাই। শেষ করবো, এবং শেষে কি বলবে, কথার একটা মহা এপিসোড আসছেই, এবং যেখানে সবাই জলসা পরিবার রয়েছে তোমরা, তো কি বলবে? বলবো 19 মে রোববার দুপুর 1টার সময় দেখতে ভুলবেন না কথা পরিবারের সামার হুল্লো। একদম, আর তোমাদের রানী তো দেখতে ভুলবেনই না, তোমাদের রানী দেখুন সন্ধে 6টায়, সন্ধে 6টায় টিভি খুলে আরামসে তোমাদের রানী দেখুন, খুব সুন্দর সুন্দর নতুন নতুন সিন আসছে, আপনারা সবাই খুব এনজয় করবেন। একদম।